এই আপনারা অনেকেই যারা শুনছেন গৃহবধূ, আপনাদের মনে হয়তো একটা হীন মন্যতা আছে, হ্যাঁ আমি গৃহবধূ, আমার দ্বারা কি হবে? মানে কুন্তী তিনিও গৃহবধূ ছিলেন, দ্রৌপদী তিনিও গৃহবধূ ছিলেন, সীতা সাবিত্রী তারাও গৃহবধূ ছিলেন, পুজো হয় তাদের, দময়ন্তী গৃহবধূ ছিলেন, তো কি হলো? গৃহবধূ আছেন বলে জ্ঞানে প্রতিষ্ঠিত কেন হতে পারেন না? আমার একজন পরিচিত মহিলা হিন্দি ভাষী, তিনি বাংলা টকগুলো শোনেন, শুনতে শুনতে বাংলা শিখে নিয়েছেন, কঠোপনিষদ মুখস্থ করছেন, তিনি গেছেন নিজের বাড়ির লোকেদের ওখানে কঠোপনিষদের মন্ত্র নিজের মতো পাঠ করছেন, তার মা সংস্কৃত জানেন, চমকে বলছেন তোমার এত উচ্চারণ ভালো হলো কি করে? বলছেন মুখস্থ করলাম শুনে শুনে। তিনিও গৃহবধূ, কি হলো তাতে? গৃহবধূ মানে কি আপনার জ্ঞান হতে পারে না, সে কি গৃহবধূ আপনি বলে কি লেখিকা হতে পারেন না? গৃহবধূ বলে কি আপনি চারজনের ভালো করতে পারেন না, সে কি একজন বাইরে কাজ করছে আর গৃহবধূতে তফাৎটা কি? হীন মন্যতা যেন কখনো না থাকে।